নিউইয়র্ক সিটির রান্ডাল সাইলেন্টের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা রক্ষী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আশ্রয় কেন্দ্রটির বাইরে এই ঘটনা ঘটে। ঘটনার পর 18 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক সিটির র্যান্ডালস আইল্যান্ডের শরণার্থী আশ্রয় কেন্দ্রের বাইরে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে আশ্রয় কেন্দ্রটির এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ওই নিরাপত্তা রক্ষী অন্যান্য শরণার্থীদের সাথে বাগবিতণ্ডে জড়িয়ে পড়েন। এরই এক পর্যায়ে তাকে ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 18 শরণার্থীকে আটক করে। জানা গেছে, চলতি মাসের 6 তারিখে ওই আশ্রয় কেন্দ্রটির ভেতরে এরকম আরেকটি ঘটনা ঘটে। ওই ঘটনায় 24 বছর বয়সী এক শরণার্থীর মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে 27 বছর বয়সী আরেক শরণার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পর মেয়র অফিস থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা আরো জোরদার করার প্রতিশ্রুতি দেয়া হলেও এই আশ্রয় কেন্দ্রটিতে এখন পর্যন্ত কোনো মেটাল ডিটেক্টর বসানো হয়নি। ঘটনার পর মেয়র এরিক অ্যাডামস জানান, মেটাল ডিটেক্টর বসানোর ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। মেয়র অ্যাডামস আরো জানান, তার আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তায় আরো ক্যামেরা স্থাপন করতে যাচ্ছেন। We're going to utilize visual technology. We're going to put cameras in many of the sites and locations. মঙ্গলবার রাত থেকে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাত্রিকালীন কারফিউ জারি করা হলেও র্যান্ডালস আইল্যান্ডের এই আশ্রয় কেন্দ্রটি তার আওতায় নেই। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।